আমার ফার্মের সব থেকে নতুন চমক হচ্ছে এটা খুবই সুন্দর ওর গায়ের কালার এভরিথিং যে কুরবানির জন্য আমরা মূলত কুরবানির গরু গায়ের কালার সৌন্দর্য দেখে আমরা ক্রয় করি এটার মধ্যে সব গুণ আছে ইনশাল্লাহ অনেক ওর নাম হচ্ছে রবি চকলেট এটা হচ্ছে আমার ফার্মের অনেক আদরের গরু ওর নাম হচ্ছে ব্ল্যাক ব্রামা কুইন ওকে অনেক আদর যত্নে তারপরে ভালোবাসা তো অবশ্যই আছে যে যেটা দিয়ে লালন পালন করা হয়েছে অনেক যত্নের সহিত ওকে বড় করা হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি নতুন একটি প্রতিবেদনে আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদর দিয়ে এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তার সামনে দাঁড়িয়ে আছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার খামারে বড় বড় সারগরও রয়েছে কুরবানিকে কেন্দ্র করে লালন পালন করা হয়েছে এবং আমরা আজকে চলে এসেছি এ আপার সারগুলো দেখার জন্য বা আপনাদেরকে সেই সারগুলো দেখাবো এবং একজন শৌখিন নারী উদ্যোক্তা তিনি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি তিনি কিভাবে এই গরুর খাবার পরিচালনা করেন সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জোরে থাকবেন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা কি নাম আপনার জান্নাতুল ফেরদৌস লুবনা জান্নাতুল ফেরদৌস লুবনা আপু আচ্ছা আপু আপনারা জানিয়েছেন যে আপনার বাড়িতে একটা খামার রয়েছে এবং কুরবানি পূজকে সার গরু রয়েছে মূলত সেই কারণে আশা এই হচ্ছে আপনার সার জি এই হচ্ছে আমার সার আর এ হচ্ছে এর নাম হচ্ছে রবি চকলেট রবি চকলেট জি আচ্ছা এরকম নাম কারণ কি ওর জন্ম নিছে রবিবারে আর গায়ের কালারটা চকলেট কালার সেই জন্য ওর নামটা রবি চকলেট আচ্ছা আপা বাড়িতে গরু আছে কতগুলো আমার বাড়িতে গরু আছে 11টা সব 11টা আচ্ছা কত বছর হলো গরু পালন করেন আমার জন্মের প্রায় প্রায় আমার আব্বা মানে গরু পালন স্টার্ট করছে আজকে বহু বছর যাবৎ প্রায় বাইশ বছর যাবত আমরা গরু পালন করতেছি বছর তো অনেক আপনার কিন্তু নৌ শহরের ভিতরে একদম শহরের ভিতরে তো নৌনবসতি আপনারা গরু পালন করছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না কারণ আমাদের ফার্মে যেই গরুগুলা লালন পালন করা হয় এইগুলা আপনার এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যে আমার বাসার আশেপাশের মানুষ জানেই না যে আমার এখানে ছোট্ট একটা ডেইরি ফার্ম আছে আচ্ছা গরু আছে কতগুলা আমার গরু আছে এগারোটা এগারোটা আচ্ছা আপা পেশা কি কাজ করা হয় স্টুডেন্ট স্টুডেন্ট মানে পড়াশোনা করছেন জি কিসে পড়াশোনা করা হয় ইন্টার সেকেন্ড ইয়ারে আচ্ছা তবে পড়াশোনার পাশাপাশি গরু পালন বাবাকে একটু হেল্প আর কি যে শখের বসতে যেমন আমার আমার খামারে যখন বাচ্চা প্রসব হয় তখন আদর বা স্নেহ যেটাই গিয়ে তারপরে নাম রাখা হয় মানে এটা হচ্ছে আরেকটা শখের আরেকটা পার্ট আচ্ছা আমাদের দেশের যারা নারী সমাজ আছে যারা পড়াশোনা করেন তারা তো শৌখিন কাজ করে এবং শৌখিন কাজ করে না তারা বেকার সময় কাটায় বাসায় থাকে এবং অন্য কোনো কাজই পছন্দ করে না কিন্তু আপনি সেখানে গরু পালন করছেন কিন্তু একটু ভিন্ন চিত্র এটাও একটা শৌখিন কাজই পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা কাজের মতো যখন থাকবে তখন প্রত্যেকটা কাজে শৌখিনতা চলে আসে তাই না আচ্ছা আপা এগুলো সম্পর্কে জানতে চাই এটা নাম দিয়েছেন এটা নাম দিয়েছি রবি চকলেট রবি চকলেট জন্ম রবিবারে এবং চকলেট কালার এই তো হ্যাঁ চকলেট কালার তাই আচ্ছা আপা চকলেট কি আপনার খুব পছন্দ নাকি খেতে চকলেট তো সবারই পছন্দ আমারও পছন্দ আচ্ছা বিশেষ করে মেমোরি চকলেটটা বেশি পছন্দ করে হ্যাঁ আচ্ছা সে কারণে আপনি চকলেট কালার বলছেন এটাকে হ্যাঁ কালারটা চকলেট আর ছোট সময় একদম ডাক ছিল আর আস্তে আস্তে একটু বড় হয়েছে তো একটু হালকা হয়ে গেছে কিন্তু নামটা রয়ে গেছে রবি চাকলে আচ্ছা আপা এটা কি আপনার গড়ের বাচ্চা নাকি আপনার সংগ্রহ করা এটা আমার গাবির গড়ের বাচ্চা আমার প্রত্যেকটা আমার খামারে যত কয়টা গাবি আছে প্রত্যেকটা আমার মানে গাবির গড়ের বাচ্চা এখন ওই অনেক আগে হয়েছে তো সেগুলো আবার বিক্রি করে দিছে বর্তমানে সব কয়টা আমার আমার নিজের হাতের গাবি মানে প্রত্যেকটাই গাবি কয়টা আছে আপা আমার টোটাল আছে 11টা 11টা গাবি

দেখলেও বোঝা যায় যে কতটুকু আবার সারা দিন এই গরুর খামার কি ধরনের কাজগুলো করে গরুর খামারে সারাদিন কাজগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ গরু এটা একটা ব্রুবা প্রাণী তো এটার মধ্যে যতটুকু আমি শ্রম দিব এটা ততটুকু ফ্রেশ হয়ে বেড়ে উঠবে তো এটার এটা শ্রমের নীতি চলে যায় আমার আমার বাসায় এখন লকডাউন তো আমার বাসায় প্রতিদিন আপনার দুইজন কাজের লোক লাগতো সবসময় লাগতো এখন লকডাউন তো কারণ হ্যাঁ আমিও ফ্রি সেজন্য এখন বাবাকে একটু হেল্প করি আচ্ছা আচ্ছা এখন আর ওইটা লাগছে না খাবার দিচ্ছেন আমার গরুর খাবার সম্পূর্ণ অর্গানিক খাবার এগুলা আমার আমার গরুর মেন খাবার হচ্ছে ঘাস ঘাস তারপরে আমার গরুকে নর্মালি খাওয়াই কুমড়া তারপরে বিচি কলা আর দানাদার খাবার তো দেই না ভুসি আর ভাতের মার দানাদার খাবার না দেওয়ার কারণটা সবাই তো দানাদার খাবার দেই দানাদার খাবারটা না দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে অর্গানিকটা মনে হয় না আমার খুব দ্রুত মানে মনে হয় যে বেড়ে ওঠে বা মানে একটু কেমন জানো আচ্ছা গরু একটু দুর্বল দুর্বল মনে হয় আমার কাছে তাহলে তো আপনি গরু পালন করতে গেলে খরচ বেশি হচ্ছে না নাকি খরচ তেমন বেশি হচ্ছে না তেমন বেশি হচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে বর্তমানে লকডাউনের মধ্যে অনেকটাও অনেকটা কারণ আমার তো খামার অল্প না আলহামদুলিল্লাহ এগারোটা আমার একটা যেমন এটা কি ঈদের মধ্যে ছাড় বসে জন্য এটাকে এক্সট্রা যত্ন করতেছি তা না আমার প্রত্যেকটা মানে ইয়েছে প্রত্যেকটায় সমান যত্নই পাচ্ছে আবার গরুটার ওজন কতটুকু আছে যদি সেবি সমাদেরকে বলতেন আমার এটার ওজন হচ্ছে আপনার সাতশো প্রায় সাতশো প্লাস সাতশো কেজি আচ্ছা কীভাবে মাপা হয়েছে এটা আপনার স্কেল দ্বারা মাপা হয়েছে স্কেল দ্বারা কতদিন আগে মাপা হয়েছে এটা আমার এটা মাপা হয়েছে প্রায় আপনার হয়ে যাবে দশ বারো দিনের মতো হয়ে যাবে থেকে দাম জানতে চাই দামটা হচ্ছে মানুষ দেখি দশ যে দাম বলে আমি তো গরু বিক্রি যা কুরবানির নিয়তে এটা ইয়ে করছি যে আমি অবার দাম চাব না যে আমার রিজনেবল প্রাইজের মধ্যে আমি সেটা আমার গ্রাহকরা যেন নিতে পারে আমার দাম হচ্ছে এটা বেশি চাচ্ছি না চার লাখ আর গ্রাহক যখন আসবে তখন ওদের থেকে দেখা যে আমি আমার দামে মানে আমি যেটা চাচ্ছি সেটাই নিব না ওদেরও মতামত থাকবে আমিও চাই না যে আমার যে আমার কাছ থেকে যে এটা ক্রয় করবে সে কোনো দিক দেওয়া তার কোনো দিক দিয়ে ক্ষতি বা হোক আচ্ছা আপনার চাঁদ হচ্ছে চার লক্ষ টাকা হ্যাঁ তার মধ্যেও আপনার আলোচনা করার সুযোগ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার দাম হচ্ছে চার লক্ষ টাকা আলোচনা করার সুযোগ রয়েছে না অবশ্যই আচ্ছা আরো দুইটা গরু আছে বলছিলেন চলুন আমরা এগুলা দেখাই অবশ্যই দর্শক এখন আমরা আপার আরো দুইটা গরু রয়েছে সেগুলো আপনাদের দেখাবো চলুন আপা আমার সাথে আপা এটা কি জাতির গরু এটা হচ্ছে আমার ব্রামা ব্রামা জাতের গাবি আচ্ছা এটা ক্রস ব্রামা এটা ক্রস ব্রামা জাতের গাবি এটা এটাও আমার গাবির এটা আমার নিজের গাবির গড়ের গাবি আচ্ছা মানে গাবির বাচ্চা হয়েছে সেটা গাবি হয়েছে হ্যাঁ 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 এইগুলাকে নরমালি বলে থেট গাবি এগুলো বাচ্চা প্রসব করে না না করে না বাচ্চা প্রসব করে না আচ্ছা এটা কয় জাতের এটা একদম সমান সমান দাঁতের গরু দাঁত সমান হয়ে গেছে হ্যাঁ দাঁত সমান হয়ে গেছে কি একবারও বাচ্চা দেয়নি না এটা একবারও বাচ্চা দেয় নাই সেজন্যই এবার চিন্তা করলাম যে কুরবানিতে ছেড়ে দিব কুরবানিতে বিক্রি করে দিবেন হ্যাঁ না মাশাআল্লাহ গাবি কিন্তু আসলে আমি পূজার সুযোগ পাইনি প্রথম ভাবলাম না শার মনে হয় না আসলে দেখুন যে গাবি না গাবি আমার খামারে যতগুলা গাবি মানুষ মানে এটা ফার্স্ট টাইম বুঝতে পারে না যে এটা কি শার না গাবি একবার নেক্সট টাইম হাটে যখন নিয়ে যাওয়া হইছে ক্রয় দাম যখন ফাইনালে আসছে যে এটা যখন ক্রয় মানে ফাইনাল একটা ইয়েতে আসবে তখন তাকায় দেখে এটা গাভি ও আচ্ছা আচ্ছা আপা এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি 3 লাখ টাকা 3 লক্ষ হ্যাঁ 3 লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম আর সুযোগ আছে অবশ্যই অবশ্যই আছে কারণ আমি গাবি আমরা নতুন আমাদের খামার না আমাদের খামার অনেক বছর আর ওই আমরা যে অনেক অনেক যে বিশাল চায়া বসে থাকবো যে ওইটাও না কারণ আমরা জানি যে আপনার গাবি বা সারের দামটা কি রকম হয় ওই রকম একটা আইডিয়া ওজনটা কেমন আছে আপা বলা যায় হ্যাঁ এটা ওজন হচ্ছে কতটুকু ওজন হচ্ছে 800 প্লাস 800 কেজির উপরে 800 কেজির উপরে এটা আচ্ছা মাশাল হ্যাঁ এটা গাবি কিন্তু অনেক মানে এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ 800 কেজির উপরে 800 কেজির উপরে আচ্ছা এটা আদর যত্ন কিভাবে করা হচ্ছে এটা আদর যত্ন আমার রবি চকলেট থেকে কোনো দিক দিয়ে কম যাচ্ছে না আমার প্রত্যেকটা খামারের প্রত্যেকটা গাবি প্রত্যেকটা সার বলেন প্রত্যেকটা আদর সমান আপা নাম আছে নাকি হ্যাঁ ওর নাম হচ্ছে আপনার ব্ল্যাক ব্রামাকুই

গ্রাহকের তো অবশ্যই ইয়ে থাকবে সুযোগ থাকবে কথা বলার মতো এটাও বাচ্চা দেন একবারও না এটাও বাচ্চা দেয় নাই আচ্ছা তাহলে আপনার খামারে দুইটাই রয়ে গেছে বিক্রি বুঝি গেই তো হ্যাঁ আমার খামারে দুইটাই রয়ে গেছে দুইটাই গাবি বিক্রি বুঝি কি আপা আপনি যে নারী হয়ে একটি খামার পরিচালনা করেছেন এবং কুরবার জন্য সারগুলো প্রস্তুত করেছেন সে সেটা কেমন লাগে এটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে যে বর্তমানে লকডাউনের মধ্যে বাসায় বসে না থেকে বাবাকে একটু হেল্প করা এটা নিজের কাছে যে অনেকটা যে হেল্পফুল মনে হয় ভালো লাগে কাজের মধ্যে যখন থাকি সবকিছু ফ্রেশ নার্ভাস লাগে না আতঙ্ক লাগে না বর্তমানে আছে এটা আচ্ছা ঠিক আছে আবার যদি কেউ আপনার কাছ থেকে গরুগুলা ক্রয় করে আপনার খামার রাখার সুযোগ আছে তো অবশ্যই আমার খামার রাখার সুযোগ আছে আর যখন চাবে যদি আপনার কিনে ঈদের দিন সকালেও যদি বলে ওটারও সুযোগ আছে এটা আচ্ছা আপা যদি না যেন বিক্রি করতে পারেন পরবর্তী বছরে কি কুরবানি পূজogi সারার আলোরণ করবেন ইনশাআল্লাহ পরবর্তী বছরে আরেকজন আছে ওটার নাম তখন আরেকটু ইয়ে থাকবে যে আমার খামারে প্রত্যেকটা ইয়েরি নাম আছে গরুরির প্রত্যেকটা গরুর নাম আছে সার বলেন আর গাধা বলেন প্রত্যেকটা ডি নাম আছে তো আগামী তো আসি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপা